শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে অ্যাম্বুলেন্সের অভাবে বাইকে করে মায়ের মরদেহ নিয়ে শ্মশানে গেল ছেলে। নেই দেহ কাঠ, নেই সৎকারের লোক, দিল্লি যেন মৃত্যুপুরী। এক অ্যাম্বুলেন্সে 22 লাশ গেল শ্মশানে, মহারাষ্ট্রের করুণ দৃশ্য। অতঃপর বন্ধ করা হচ্ছে আইপিএল, 15 দিনের কারফিউ চান সুয়েব আখতার। করোনায় মৃত্যুপুরী ভারত, একদিনেই 2771 জনের মৃত্যু। এবার করোনার সবলে আক্রান্ত হলেন মিঠুন চক্রবর্তী। এবং সবশেষ থাকছে, ভারতের করোনা ভাইরাস এতটাই শক্তিশালী যে একজন থেকে সংক্রমিত হতে পারে 406 জনের, দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দেশ জুড়ে চলছে কালান্ত করোনা কালবেড়া। মারণবেদের দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশেহারা গোটা দেশ। দিন যত যাচ্ছে ততই মহামারীর এই বিভৎস্বরূপ উৎকণ্ঠা আর উদ্বেগ বাড়িয়ে তুলছে আমজনতার। কোনোভাবেই মিলছে না স্বস্তি, বরং পরিস্থিতি ক্রমশ চড়ে যাচ্ছে নাগালের বাইরে। আর এই অবস্থায় ফের প্রকাশ্যে এলো করোনায় মৃত রোগীর দেহ সৎকার নিয়ে মর্মান্তিক ঘটনার খবর। তবে এবার ঘটনাস্থল রাজধানী বা মহারাষ্ট্র নয়, কোত অন্ধ্রপ্রদেশের অ্যাম্বুলেন্সের অভাবে করোনায় মৃত মহিলাকে বাইকে চাপিয়ে দেহ সৎকারের জন্য শ্মশানে ছুটলেন ছেলে এবং নাতি। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকুলাকার জেলায়। জানা গিয়েছে করোনায় মৃত ওই মহিলাটির নাম মান্দাসা মণ্ডল। তার শরীরে করোনার লক্ষণ থাকায় কোভিড টেস্টের জন্য তাকে স্থানীয় ডায়াগনস্ট সেন্টারে নিয়ে যাওয়া হলে করোনার রিপোর্ট হাতে আসার আগেই সেখানে তিনি মারা যান। এই বিষয়ে মৃতের ছেলে জানিয়েছেন, ওই ডায়াগনস্ট সেন্টারের বাইরে তার মা মারা গেলে সেখানে তারা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে থাকেন। ঘটনার অনেকক্ষণ পরও একটি অ্যাম্বুলেন্সও জোগাড় না হওয়ায় বাধ্য হয়ে তারা নিজেদের বাইকে মৃত মাকে চাপিয়ে গ্রামের শ্মশানে সৎকারের জন্য নিয়ে আসেন। এদিকে যেখানে গত বছর করোনার অতি মহামারীর শুরুতে অন্ধ্রপ্রদেশে সরকারের তরফে করোনা সংক্রমিত রোগীদের সহায়তায় 168টি অ্যাম্বুলেন্স এবং 104টি মোবাইল মেডিকেল ইউনিট চালু করেছিল, সেখানে দাঁড়িয়ে এমন মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ্যে আসতে শুরু হয়েছে বিতর্ক, নিন্দার জ্বর বইছে রাজনৈতিক মহলে। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত, বিশেষ করে দিল্লির হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত আইসিইউ, এমনকি কোনো বেডও খালি পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের অভাবে চোখের সামনেই শর্টফট করতে মারা যাচ্ছে প্রিয়জন। দিল্লি শহরে দেহ সৎকারের প্রয়োজনীয় জায়গা নেই, চিতা জ্বালাতে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত কাঠ, দেহ সন্তুষ্টি লোকজনের অভাব, সব মিলিয়ে করোনায় দিল্লি যেন মৃত্যুপুরী। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে করোনার দ্বিতীয় ঢেউয়ে দিল্লিতে প্রতিদিন প্রায় 350 জন করে কোভিড রোগী মারা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ভারতীয় অন্যতম আধুনিক এই শহরের সব শ্মশানে উপচে পড়ছে মৃতদেহ। কোভিড আক্রান্ত হওয়ায় অন্ত্যেষ্টি পাওয়া যাচ্ছে না পরিবারের লোকজন, অনেকে লাশের খবরও নিচ্ছেন না, ফলে সৎকারের লোকের অভাব পড়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে দিল্লির স্থায়ীকালে খান শ্মশানে প্রতিদিন কমবেশি 60-70টি মরদেহ সৎকার হচ্ছে, যদিও হিসেব অনুযায়ী এখানে মাত্র 22 জনের সৎকার করার ব্যবস্থা রয়েছে। বর্তমানে পরিস্থিতিতে সেখানে 3 গুণ চিতদেহ হচ্ছে। শহরে 25টি স্থায়ী শ্মশানের প্রত্যেকটিতেই দিল্লিতে মারা যাওয়া কোভিড রোগীদের চিতা জ্বালাতে বেশ কিছু অস্থায়ী শ্মশান তৈরি করা হয়েছে, কিন্তু চিতা জ্বালানোর জন্য প্রয়োজনীয় দাহ কাঠ এবং জনবলের প্রবল সংকট দেখা দিয়েছে সেখানে। করোনা ভাইরাসে মারা যাওয়া 22 জন লাশ একটি অ্যাম্বুলেন্সে বহন করার ঘটনায় হইচই পড়ে গেছে। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বিড় জেলা অ্যাম্বেজৈগারে। এভাবেই ঠাসাঠাসি করে এই লাশগুলো সৎকারের জন্য একটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। এমন ঘটনায় মানুষজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এরপরই এই ঘটনা খতিয়ে দেখতে অ্যাম্বেজৈগায়ে একটি টিম পাঠিয়েছে বিড় জেলা প্রশাসন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশের সামনেই এমন ঘটনা ঘটেছে। এই দৃশ্য ভিডিও করেছিলেন মৃতদের দুজনের আত্মীয়, কিন্তু পুলিশ তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। বীর জেলা প্রশাসন রবীন্দ্র জগপথ বলেন, অ্যাম্বাজুগাই অতিরিক্ত জেলা প্রশাসনকে ঘটনা তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও কারো দোষ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টুইটারের কয়েক সেকেন্ডের এই ভিডিওতে দেখা গেছে মহারাষ্ট্রীয় বীর জেলার অ্যাম্বেজুগাই স্বামী রামদানাথ তীর্থ মাঠাওয়ে সরকারি হাসপাতালের মর্গের সামনে একটি অ্যাম্বুলেন্স, তাতে করুণায় মৃতদেহ গাদাগাদি করে তোলা হচ্ছে। বস্তাবন্দি মরদেহ দাবিয়ে দাবিয়ে জায়গা তৈরি করে আরও দেওয়া হচ্ছে রাখার জন্য। সৎকার করতে মরদেহ নিয়ে যাওয়ার জন্য মাত্র দুটি অ্যাম্বুলেন্স রয়েছে, কিন্তু তাতেও জায়গা হয়নি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে উঠতে না পেরে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রতিদিন গড়ে সংক্রমণ সংখ্যা 3 লাখেরও বেশি। এদিকে মৃত্যুর মিছিলকে পাশ কাটিয়ে ভারতে চলমান আইপিএল স্থগিতের দাবি জানিয়েছে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। শুধু আইপিএলই নয়, স্থগিত থাকা নিজ দেশের টি টোয়েন্টি সুপার লিগ পিএসএলও এই সংকটময় সময়ে চালু না করার আবেদন জানিয়েছেন শোয়েব আখতার। এই মুহূর্তে করোনা নিয়ন্ত্রণে পাকিস্তানে 10 থেকে 15 দিনের কারফিউ জারি করতে চান শোয়েব আখতার। এই সাবেক স্পিড স্টারের মতে ক্রিকেটের চেয়ে মানুষের জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 45 বছর বয়সী সাবেক এই পেসার বলেন আইপিএল গুরুত্বপূর্ণ কিছু নয়, সেখানে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে সেটা অক্সিজেন ট্যাঙ্ক কেনার জন্য ব্যয় করা উচিত, এটা মানুষকে মৃত্যু থেকে বাঁচাবে। আইপিএল বন্ধ করা উচিত, পিএসএল স্থগিত হয়েছিল বলে যে আইপিএলও স্থগিত করার কথা বলছি তা নয়, আমি মনে করি জুনে পিএসএলও স্থগিত করা হোক। এই সময় নিজ দেশের মানুষকে সতর্ক করেন শোয়েব আখতার, যে কোনো সময় পাকিস্তানও মহামারীর নতুন ঢেউয়ে ধাক্কা লাগতে পারে বলে অভিমত তার। তার আগে থেকেই সবাইকে সতর্ক থেকে এর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন শোয়েব আখতার। কোভিড-19 দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত, রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে হাজারো মানুষ। দেশটিতে গত 7 দিনে টানা 2000-এরও বেশি করে মৃত্যু হয়েছে করোনায়। গত 24 ঘণ্টায় 2771 জনের প্রাণহানি হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার সকালে টাইমস অফ ইন্ডিয়ার খবরে এসব তথ্য উঠে এসেছে। প্রায় 2 সপ্তাহ ধরে দিনের পর দিন বেড়ে চলার পর অবশেষে ভারতে কিছুটা কমেছে দৈনিক করোনার সংক্রমণ, তবে সেটা 3 লাখের গণ্ডি থেকে নিচে নামেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 3,23,144 জন। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারীর শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,76,34,307 জনে। গত কয়েকদিন ধরে ভারতের দৈনিক মৃত্যুতে তৈরি হয়েছিল নতুন রেকর্ড। সোমবারের তুলনায় মঙ্গলবার মৃত্যু কম হলে তা 2,500-এরও বেশি। গত 24 ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 2,771 জন। এ নিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,97,894 জনে। গত 7 দিন ধরে ভারতের মৃত্যু 2,000 কোটা থেকে নামেনি। এক সপ্তাহে দেশটিতে 17,338 জনের মৃত্যু হয়েছে। ভারতে একের পর এক তারকার মুখ আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। এবার সেই তালিকায় যোগ হলো জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। হিন্দুস্তান টাইমস জানিয়েছে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে তার নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। গত মাস থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার শুরু করেন মিঠুন। তাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস, সেলফি তোলার আবদার, কোনো কিছু থেকেই দূরে সরে যাননি 70 বছর বয়সী এই অভিনেতা। রাজনীতি মহলে একাংশের ধারণা সম্ভবত তারই পরিণতির ফলে আজ করোনায় আক্রান্ত তিনি। সম্প্রতি করোনা সতর্কবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল মিঠুনের বিরুদ্ধে। মালদারে তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস নির্বাচন কমিশনের কাছে মিঠুনের নামে অভিযোগ করেছিলেন। করোনায় কাবু দেশ, উদ্বেগ বাড়িয়ে সেঞ্চুরি হাঁকাচ্ছে দৈনিক সংক্রমণের রেশ, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই অবস্থায় বাজারে ভ্যাকসিন চলে আসলেও নেই স্বস্তি। সংক্রমণের রেশ কাটাতে একাধিক রাজ্য জারি হয়েছে লকডাউন, তবুও যেন কোনো কিছুতেই মিলছে না মুক্তি। আর এই অবস্থায় মারণব্যাধি নিয়ে ফের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল সরকার।
মঙ্গলবার একটি বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি অফ এলগার জানিয়েছে, দেশের যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে করোনা সংক্রমিত রোগীরা যদি ঠিকমতো সামাজিক দূরত্ব না মানেন এবং সঠিকভাবে মাস্কের ব্যবহার না করেন, তাহলে একজন করোনা আক্রান্ত থেকে মাত্র এক মাসের মধ্যে 406 জন সুস্থ মানুষ এই মরণ রোগে দ্বারা সংক্রমিত হতে পারেন। এই বিষয়ে তিনি আরও জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন, বর্তমানে যদি কোনো একজন করোনা রোগী ঠিকঠাকভাবে কোভিড প্রোটোকল না মেনে চলেন, তাহলে তার থেকে 406 জন সুস্থ মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন, তাও আবার মাত্র এক মাসের মধ্যে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।